শ্রমিকেরা নিরুপায়, কারণ 19 মাস বিগত হয়ে গেছে। বিধায় বাংলাদেশের সমস্ত শ্রমিকেরা এই নিম্ন মজুরির ফলে ফুসে উঠছে এবং আমরাও নিরুপায় হয়ে যাচ্ছি। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মালিক পক্ষকে লিখিতভাবে আবেদন জানিয়েছে যে আগামী 10 কর্মদিবসের মধ্যে ওনারা যদি দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে এবং ন্যায্য মজুরির বিষয়ে কোনো বিহিত ব্যবস্থা না করেন, তাহলে আগামী 10 দিনের পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সহ সারা বাংলাদেশের চা শ্রমিকেরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা দিয়ে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। প্রতিবাদ জানাই, অনুরোধ জানাই, যাতে আমরা এই দ্রব্যমূল্য উদ্যোগতির কারণে বিভিন্ন চা শ্রমিকরা বিভিন্ন সময়ে না খেয়ে না পড়ে বেঁচে আছে, যাতে দ্রুতগতি থেকে মজুরি বাস্তবায়ন সে প্রত্যাশা নিয়ে সে দাবি জানিয়ে আজকের মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন, ইলেকট্রিক মিডিয়া আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুশীল চুমাককে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হোক চা শ্রমিকের, জয় হোক মেহনতি মানুষের।